Assalamualaikum, nama saya Chittagong. Nama saya Arif. Nama saya Mona Sultana. Nama saya Sumaya Tansi. Nama saya Sabiqul Nahar. Amra Chittagong Independent University chhatro chhatri. Amader ekti course Entrepreneur Development and SME Management. Ei course under amader ekti documentary toiri korte diyechen Dr. Tanvir Mohammad Haider sir. Ei sujoge dewar jonno taka oshongkho dhonnobad. আমরা স্মল এন্টারপ্রাইজ নিয়ে ডকুমেন্টারি তৈরি করছি। আমরা যে কোম্পানির উপর ডকুমেন্টারি তৈরি করছি, কোম্পানিটির নাম হলো ডিজিটাল আউটলেট। এই কোম্পানির ওনার হচ্ছেন এন আশিক মোহাম্মদ মাসুম স্যার। চলুন ওনার থেকে জেনে আসি ওনার সফলতা সম্পর্কে। আমি ডিজিটাল ডিস্ট্রিবিউশন বিজনেস লিমিটেডের ম্যানেজার আছি। আমাদের I am a student. I am a business entrepreneur. The one before us, 7 days customer. I am a child. 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 I am a
আমরা যখন চেষ্টা করছিলাম আমরা শুধু আমি সহ দুজন বাংলাদেশি প্লাস এখন আমাদের মোটেন 50-এর উপরে এমপ্লয়ি আছে টাকা আমি কত সাল থেকে করছি এপ্রিল 2016 অন্যান্য সেক্টর গভর্নমেন্ট কিছু নেই, তবে আমরা সবসময় ট্রাই করি হচ্ছে স্কেল দেওয়ার কারণে আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কোনো রেফারেন্সটা আমরা যার কোয়ালিটি আছে যার স্কিল আছে সে যাবে। এখানে যারা কাজ করতেছে আপনারা দেখছেন কাজ করেন ওরা আমরা ট্রেশার হিসাবে নিয়েছিলাম আমাদের রিলেটেড যে সব কিছু আমরাই শিখিয়ে নিয়েছি উন্নত প্রেশার নিয়ে আমাদের তবে আমরা লসে নেই আমরা লাভে আসি মাল হিসাব করেন আমাদের গ্রস প্রফিট হচ্ছে 1,00,000 আর আপনার এক্সপেন্ডিচার বলো 7,00,000 প্রায় 3,00,000 মতো করে দিচ্ছে আসলে আপনার থেকে উপকার করতে গেলে অনেক কিছু জানা শিখতে পারবো ক্যান্ডিড কিভাবে সাপোর্ট বা অনেক কিরকম দরকার একটা ব্যবসা করার সময় সবাই বলে নিজে আত্মনির্ভর অনেক সময় কিন্তু ওই জিনিসটা ব্যবসা করার সময় কিন্তু আত্মনির্ভরটা কমে যায় যেটা ফ্যামিলি সাপোর্টটা বান্ধবান ব্যাকগ্রাউন্ড সাপোর্টের কারণে আস্তে আস্তে আগে যায় দেন ব্যবসা করার সময় হয়তো বা সবসময় যে বলে টাকা বা আমি বলতেছি আমি চিন্তা করি এখন চিন্তা করার পর আপনার আইডিয়া অনেক রকম আইডিয়া আসতে পারে এই 3-4-5 আইডিয়াগুলো কোনটা আইডিয়াকে আপনি শুরু করার কোনো দরকার নেই আপনি আইডিয়াগুলো ফিজিবিলিটি স্টাডি করেন এই আইডিয়ার এগেনস্টে যে প্রোডাক্ট ওটার মার্কেট স্ট্রাকচার কি ওটা আপনি স্টাডি করেন প্লাস স্টাডি করার পরে আপনি অটোমেটিকলি এলিমিনেট হয়ে যাবেন আপনি চিন্তা করতে হবে আপনাকে এক্সিস্টিং কোনো প্রোডাক্ট নিয়ে আর কি আপনি মার্কেটে আসবেন যে আপনার আইডিয়াটা যদি অলরেডি আসে মার্কেটে নাকি কোনো ইনোভেটিভ যেটা অলরেডি মার্কেটে থাকে যেমন আপনি একটা মুদি দোকান দুশো যায় কথা যে আমি সহস্র বাসায় বলি একটা মুদির দোকান করবেন মুদির দোকান এটার জন্য আপনাকে আইনস্টাইন বা এই তো এই লেভেলের কোনো দরকার নেই আইডিয়া দরকার নেই এটা আপনি কয়েক 4-5 মাস 1 বছর কিভাবে হাতে গ্রোসারি সব আপনি ইজিলি জানবেন ওই অনুযায়ী আপনি আরো আরেকটা বিজনেস এখান থেকে আপনি আগ্রা বাঁচাবেন কিভাবে যেতে হয় কোন রাস্তা দিয়ে গেলে আপনি ইজিলি যেতে পারবেন কোন রাস্তা দিয়ে গেলে আপনি ট্রাফিক জ্যামে পড়বেন না এটা আপনি আগে থেকে জানেন এটা হচ্ছে এস্টাবলিশ টিম আর মনে করেন এখান থেকে আপনি সুইজারল্যান্ডে যাবেন এখন আপনি যাবেন মঙ্গল গ্রহে এখনো যাওয়ার চেষ্টা করতেছেন
বর্তমানে এই জন্য নতুন কোন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমাদের যেতে হবে এমন কিছু করতে হবে। অনুরূপভাবে এই যে বিশেষটা লোক আগে ও এই ধরনের কোনো কোম্পানিতে জব করার কোনো সুযোগ নেই, যেমন জানে না কিভাবে এটা স্টার্ট করে। ও নতুন একটা আইডিয়া নিয়ে আসছে এবং বিজনেস করছে এবং যেটা করা অলরেডি আছে তাহলে এখানে দুজন চিন্তা হবে এত মাথা কাটানোর কিছু নাই। ওরা কিভাবে গেছে রাস্তা যায় আমি ফুড স্টেপ শুরু করে লাভ দেখবেন আপনি কিন্তু নতুন কোন ইনোভেটিভ আইডিয়া দিয়ে আসতে হবে। কিন্তু পাঠাও পাঠাও উপার উপার ইন্টারন্যাশনাল হলে পাঠাও পাঠাও আইডিয়াটা ওখানে হচ্ছে ইউনিক এবং এটা বাংলাদেশি কয়েকজন এন্টারপ্রেনারের কিন্তু প্রতি গুরুত্বটা দেখে আগে কোনো অ্যাডজাস্টিং ছিল না এ ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা নির্দিষ্ট একটা গ্রোথ প্ল্যান থাকে, স্ট্র্যাটেজিক গোলস থাকে, প্লাস সফটওয়্যার অ্যানালাইসিস থাকে, একজন সফল উদ্যোক্তার সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য শুধু পুঁজি নয়, আত্মনির্ভরশীল ও ধৈর্যশীল হওয়া দরকার এবং ধৈর্য এবং আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি একটি নতুন চিন্তাধারার প্রয়োজন যা ব্যবসাকে প্রসার করতে পারে।